গুড মর্নিং, মিষ্টি সকাল দিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। তো গেছিলাম টমেটো আনতে, মানে কাঁচা টমেটো না আমাদের এখানে বিক্রি করতে আসে না জানো তো। তো আজকে বাড়ির পাশের বাড়িতে একটা গাছ আছে, তো ওদের বাড়ি থেকে কিনতে গেছিলাম। তো মানে এখনকার টমেটোগুলো কি বলতো, সবই পাকতে লেগেছে, কাঁচা আর নেই, সব পেকে পেকে গেছে। তো এর মধ্যে থেকে দুটো পেলাম, এই দিয়ে মুসুরির ডাল করলে দুপুরবেলায় আমার মেয়ের জন্য আর ভাবতে হবে না, এই দিয়েই ভাত খেয়ে নেবে। আর কাঁচা টমেটো না পাকা টমেটোর থেকে ভীষণ টক হয়, তো ওর সেদিনকে করে দিয়েছিলাম, খেয়ে খুব ভালো লেগেছে। তো তার জন্য আমাকে সকালেই বলছে, মা তুমি কাঁচা টমেটো নিয়ে আসবে, আর আমাদের বাজারে কিনতে পাওয়া যায় ওইখানে থাকতে। আর এখানে ধরো কেউ খায় না কাঁচা টমেটো, পাকা টমেটোই বেশি খায়। তো যাই হোক, বাড়ি আসার পরে 5 মিনিট পরে দেখলাম ত্রিধাকে ছুটি দিল। আর ত্রিধাকে ছুটি দেওয়ার পরে আমি উপরে আসলাম, উপরে এসে বিছানাপত্র সব ঝেড়ে টেড়ে গুছিয়ে নিচ্ছি। আসলে কি বলতো, মানে ত্রিধা একটু বেশি দুষ্টু, যেহেতু ছোটোর থেকে কারোর কাছে টিউশন পড়েনি। অনেকে আমাকে এই কথাটা বলে যে তুমি কেন অন্য, মানে অন্য কাউকে দাও। তো কি বলতো, বাচ্চারা না নিজের মায়ের কাছে একদমই পড়তে চায় না। আমি আমার মেয়েকে পড়াতে পারি, পড়াই না বলাটা ভুল, হতো সকালে একবার করেই টিউশনটা পড়ে, আর বাদবাকি দুপুরে রাতে এগুলোতে তো আমিই বসাই। দুপুরে খুব একটা বেশি বসে না, যেহেতু স্কুল থেকে এসে তখন আর ভালো লাগে না। আর আমার মনে হয় কি বলতো, যে বাচ্চাকে অতটা পরিমাণে পড়ার চাপ দেওয়াটাও ঠিক না। তো সকালবেলায় ঘুম থেকে উঠে পড়াশোনা করে, তারপরে স্কুলে যায়, স্কুল থেকে আসে, একটু ঘুমায়, রেস্ট নেয়, আবার সন্ধ্যাবেলায় পড়তে বসে, এটাই ওর জন্য ঠিক আছে। তো যখন একটু সিলেবাসটা বাড়বে কিংবা আরও পড়ার চাপ হবে, তখন একটু আস্তে আস্তে নিজের মধ্যে যখন বুদ্ধিটা চলে আসবে ঠিকভাবে পড়ে নেবে। তো তার জন্য সেই কারণে আমাকে দেখলে বেশি দুষ্টুমি করে বলে আমি আর উপরে আসি না। তো ওকে ছুটি দেওয়ার পরেই, মানে মোটামুটি 9:10-15 দিকে, কোনো দিন 9:00 এরকম টাইমে ছুটি দেয়, তো আমি নিজের কাজকর্মগুলো করে নিই, তারপরে ওকে ছুটি দেওয়ার পরে উপরে আসি। উপরে এসে মেন যেটা কাজ থাকে, বিছানাটা তোলা। সকালবেলায় ঘুম থেকে উঠে বিছানা তোলার সময় পায় না, তো বিছানা তুলে ঘর বারান্দা ঝাড় দিয়ে যেদিনকে ঘর বারান্দাগুলো নিকায় সেদিনকে একটু নিকে নিই। তারপরে তোমার শোকেস, আলমারি, খাট, এগুলো হালকা হালকা করে মুছে নিই। তো ডেইলি যেটা করি কি, নর্মালভাবে একটু ন্যাকড়া দিয়ে শুকনো কাপড় টাপড় ছেঁড়া দিয়ে এটা দিয়ে মুছে নিলাম। আর সপ্তাহে একদিন ভালোভাবে মুছি, যেটা হচ্ছে তোমার কলিং দিয়ে কিংবা ভিজে ন্যাকড়া দিয়ে। বেশ সেদিন একটু বেশ ভালোভাবে, বেশ ভালোভাবে বলতে কি, মানে সব জিনিস সরিয়ে নড়িয়ে খুব ভালো করে সপ্তাহে একদিন কি দুদিন মতো পরিষ্কার করি। তো দেখো বারান্দাটাও মানে বেশ ইয়ে হয়েছে, কিন্তু আজকে আর বারান্দাটা নিকাবো না, বারান্দাটা কালকে নিকাবো। আর উপরে যেহেতু কোনো ওই ডাস্টবিন টাইপের বালতিগুলো নেই, ওগুলো আমি খোঁজ করেছিলাম জানো তো। এর আগের দিন একবার নবগ্রামে গেলাম, তো একটা দোকানে দেখেছিলাম মানে যাওয়ার পথে। তো ওই দোকানটাতে গেলাম, তো উনি বললো যে আমার তো বিক্রি হয়ে গেছে, তো আমি আবার আনবো। তো নেক্সট ওটা আনলে একটা ডাস্টবিনের বালতি নিয়ে আসলে না খুব সুবিধা হয়, মানে নোংরা টোংরা সব ওর মধ্যে ভরে রেখে দেবো, দুদিন চার দিন পরে ফেলে দিলাম। তো এখন চলে আসলাম নিচে, নিচে এসে দু একটা জামা কাপড় আছে, আর তোমার রাত্রে এই শাড়িটা চেঞ্জ করে রেখে দিয়েছিলাম। রাত্রে বেশিরভাগ আমার নতুন নাইটি না একটাও নেই জানো তো, আলমারিতে ভরা যেগুলো আছে একটু গ্রাউন্ড গ্রাউন্ড টাইপের, সেই পাখি টাইপের হয় না, তো ওইগুলো গরমে একদমই পরা যাবে না। তো কয়েকটা নতুন কিনতে হবে, মানে একসঙ্গে 4-5টা কিনে নেব একবারে। তো যেহেতু নেই, তার জন্য আমি পুরোনো নাইটিগুলো আর খুব একটা পরি না। রাত্রের টাইমে ঘুমানোর, মানে যখন ঘুমায়, তো তখন আমার মনে হয় শাড়ি পরলে আরও গরমকালে বেশি গরম লাগে। তো তার জন্য নাইটিগুলো অবশ্যই নিতে হবে, মানে বাজারে যে আর, মানে কোনো একটা জিনিস কেনার জন্য না, মানে একটা কি বলবো, বিরক্তিকর ব্যাপার, মনে হয় এই হচ্ছে হবে নিচ্ছি নেব, যে একটা যে এই জিনিসটা লাগবে এই জিনিসটা নিতেই হবে এরকম না। আবার বাজারটা যদি একটু বাড়ির কাছে হতো, তো আমাদের গ্রামে একটা দোকান আছে, ওখানে গেছিলাম, মানে গ্রামে না ওটা একটু তোমার দূরেই আছে গ্রামের কাছাকাছি, তো রামনাগাতে গেছিলাম। আমার নাইটিগুলো না দেখে ঠিকঠাকভাবে পছন্দ হলো না, মানে কেমন যেন পুরোনো পুরোনো টাইপের ছাপা। তো তার জন্য ভাবলাম যে ঠিক আছে, আমার বড় বললো যে 10 দিনের মধ্যে চলে আসবে বাড়ি, তো আসলে একটু বাজারে গিয়ে বেশ দেখে শুনে কেনা হবে। তো জামা কাপড় কটা সার্ফ দিয়ে স্নান করে নিই, আজকে স্কুলে এক্সাম, আর ওকে দেখে কে বলবে যে আজকে ওর পরীক্ষা, মানে কোনো চিন্তা ভাবনা কিচ্ছু নেই। ও তো জানে ওই স্যার 1-2 বানান লিখতে দেবে, আমি তো সব লিখে দেবো, ওই নাম লিখতে দেবে আমি তো সেটাও লিখে দেবো, তারপরে কি ঘট ঘট বট বট। তো স্কুলে দিতে এসে আজকে পুরোপুরি একদম স্কুলে ঢুকে গেছি, তখনও দেখলাম যে ম্যামগুলো আসেনি, মানে ম্যাম আছে, দুটো স্যার আছে। তো তার জন্য আমি আবার ভিতরে ঢুকিয়ে দিয়ে বসিয়ে দিলাম, তো এখন দেখি না চলে এসেছে ওনারা। তো এই যে সবাই একদম প্রার্থনার লাইনে দাঁড়িয়ে গেছে,
তো আমি এখান থেকে ত্রিধাকে বলে দিলাম যে আমি চলে যাচ্ছি, কারণ না হলে ও ভাববে হয়তো মা বসে আছে, তখন আবার হয়তো কাঁদবে। তো যাই হোক, অনেক বাচ্চাদের সাথে থাকে তো, আর আমি খুব আগে আগে পাঠাই না, কারণ যদি 10টার দিকে পাঠাই সব বাচ্চারা হুটোপাটা করবে, একসাথে মারামারি করবে, তো তার জন্য একটু দেরি করেই 10:45টার দিকে ওকে দিয়ে যাই। তো দেখো, বাড়ি এসে রান্না চাপিয়ে দিয়েছি, আর আজকে তো বলেই দিলাম টমেটো দিয়ে মুসুরির ডাল হবে। তো মুসুরির ডালটা না আমি কোটোই করে সিদ্ধ করতে দিই, কোটোই করে ভীষণ ভালো সিদ্ধ হয়, মানে মেন কথা হচ্ছে আমার গ্যাসটাও বেঁচে যায়। গ্যাসের যে পরিমাণে দিন দিন দাম বেড়ে যাচ্ছে, মনে হচ্ছে কয়েকদিনের মধ্যে 2000 টাকা হয়ে যাবে, তো প্রচণ্ড পরিমাণে গ্যাসের দাম বেড়ে গেছে। আর গ্যাসের দাম বাড়াবাড়ি না, মুসুরির ডাল প্রেশারে দিলে তো একদম গলে দই হয়ে যাবে, আর কোটোতে দিলে কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়, আর প্রেশারের থেকে কোটোর ডালটা বেশ খেতেও বেশ ভালো লাগে। আর এদিকে হচ্ছে ফ্রিজ থেকে 4 পিস মাছ বার করে আমি রেখে দিয়েছি, লবণ হলুদ মানে জলে ভিজিয়ে রেখে দিয়েছি, এখনও লবণ হলুদ মাখাইনি। আর নিম বেগুন ভাজবো বলে বেগুন ভাজা কেটেছি, আর টমেটোগুলো কেটে নিয়েছি। তো এবার ফার্স্টে যেটা করে নেবো সেটা হচ্ছে মাছগুলোকে একটু ভালো করে ভেজে নেব। তো মাছের মধ্যে ফার্স্টে ভেবেছিলাম আলু টালু দিয়ে মাছ দিয়ে ঝোল করবো, তারপর দেখলাম না, যেহেতু টমেটো দিয়ে ডাল হবে, তারপরে তোমার ইয়ে হবে, তো তার জন্য আর মাছের মধ্যে আলু টালু দেবো না, একদম প্লেন মাছের ঝোল হবে। তো লবণ আর হলুদটা মাখিয়ে নিই মাছে। মাছগুলো প্রচণ্ড শক্ত হয়ে গেছিলো, ডিপ ফ্রিজে রাখা ছিল তো, আর অনেকটা বড়ো সাইজের মাছ, তো একদিনে অতগুলো মাছ ফুরাবেও না, তো তার জন্য অল্প অল্প করে 4 পিস করেই রান্না হয়। আর মাছটা জিনিসটা না খুব বেশি ভালো লাগে না, মানে এক গাদা এরকম ভালো লাগে না, অল্প অল্পই ঠিক আছে। তো দেখো, আমি নিম বেগুন ভাজবো বলে বেগুন কেটেছিলাম, কিন্তু নিম বেগুনগুলো আর ভাজলাম না, কারণ আজকে বৃহস্পতিবার, আর বৃহস্পতিবারের দিনকে নিম পাতা ভাজা খেতে হয় না, মানে যাদের গুরুমন্ত্র বার আছে তাদেরকে খেতে হয় না, আমাদের গুরুমন্ত্র কিছু নেওয়া হয়নি। তবুও আমি দেখলাম বেগুনগুলো যেহেতু ছোটো ছোটো করে কেটে ফেলেছি, তো ফেলে তো দেবো না, তার জন্য ভেজেই ফেলি, ভাজলে খাওয়া হয়ে যাবে। তো প্লেন একদম ছোটো ছোটো সাইজের বেগুন ভাজা দিদা তো দেখে ভীষণ খুশি, বলছে মা এগুলো বাচ্চাদের বেগুন ভাজা? তো আমি বলছি হুম, এগুলো ছোটোদের বেগুন ভাজা, ছোটোরা এগুলো খায়। তো ক্যামেরা স্ট্যান্ডটা যতদিন না, মানে একটা মোবাইল রাখার স্ট্যান্ড যতদিন না না নিচ্ছি না, ভীষণ অসুবিধা, ঠিক আছে, কারণ এখানে ওখানে একবার এই দড়িতে একবার এইখানে এখানে মোবাইল রাখা না খুবই সমস্যা। তো এবার টমেটো দিয়ে ডালটা করব, আর এখনও ডালটা ভাতের মধ্যে সিদ্ধ হচ্ছে, দেখতে পাচ্ছ ফুটছে, ডালটা এখনও পুরোপুরি সিদ্ধ হয়নি, তবে টমেটো কটা কষতে কষতে ডালটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে। তো তেলের মধ্যে অল্প করে দুটো মানে 5 ফোড়ন দিয়েছি, পেঁয়াজ টেয়াজ কিচ্ছু দিইনি, যদি প্লেন ডাল হতো তাহলে রসুন কিংবা পেঁয়াজ এগুলো ফোড়ন দিতাম, কিন্তু মুসুরির ডালে পেঁয়াজ দেওয়া যায়, 2 কোয়া রসুনও কুচি কুচি করে দিলে বেশ ভালো লাগে খেতে। তো আমি যেহেতু টমেটো দিয়ে করবো তার জন্য আর পেঁয়াজ টেয়াজ কিছু দিলাম না, জাস্ট প্লেন টমেটোকে 5 ফোড়নের মধ্যে দিয়ে দিয়েছি। সোমবড়া, অনেকে আবার সোমবড়াও বলে, একটু লবণ আর একটু হলুদ দেবো, দিয়ে নাড়াচাড়া করবো, আর যতক্ষণে এটা নাড়াচাড়া হচ্ছে ততক্ষণে ডালটাকে আমাকে তুলে নিতে হবে, কারণ ডালটা তুলে একটু ঠান্ডা জলের মধ্যে ভিজাতে দিতে হবে, নাহলে খুব গরম, তো আর বেশি গরম থাকলে না মুটকিটা পুরো টাইট হয়ে লেগে থাকে, সহজে খুলতে চায় না, তো একটু জলের মধ্যে ঠান্ডা করতে দিলে খুব তাড়াতাড়ি খুলে যায়। তো দেখো, এ দেখো ডালটা একদম সিদ্ধ হয়ে গেছে, আর সুন্দর খুলেও গেছে, আর এদিকে আমার টমেটোগুলো একদম ভাজা ভাজা হয়ে গেছে। তো এবার এর মধ্যে ডালটাকে ঢেলে দেবো, একটু বেশ ভালো করে নাড়াচাড়া করবো, যাতে একদম ডালের মধ্যে যে দানা দানা ভাবটা আছে ওটা একদম গলে যায়। আর কড়াইটা যেহেতু তোমার লবণ হলুদ দিয়ে নাড়া হচ্ছিলো, তো তার জন্য নিচে একটু লেগে লেগে যাওয়া ভাব আছে, তো ওটাতে কোনো খারাপ স্মেল ছাড়বে না, কারণ ওটা পুড়ে যায়নি, একটু মানে বেশি ভাজা হয়ে গেছে, একটু লেগে লেগে গেছে। তো ডালের সাথে সব উঠে চলে আসলো, এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো, এই ডালটা খুব চাপ চাপ বেশি ভালো লাগবে না, আবার খুব পাতলা করলেও ভালো লাগবে না, মিডিয়াম করবো তাহলেই হবে। তো এবার একটু ফুটে যাবে, লবণটা টেস্ট করবো, নামিয়ে দেবো। আমি লঙ্কা দিইনি, আমার মেয়ে 2 দিন ধরে ঝাল খাচ্ছে না বলে, তোমরা চাইলেই লঙ্কা দিতে পারো। আর এখানে আদা, 4 কোয়া রসুন, আর একটু জিরে নিয়ে নিয়েছি মাছের ঝোলে দেবো বলে, আর সাথে 2টো কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর এখন 2 দিন ধরে খাবো না, কারণ কালকে শুকনো লঙ্কা দিয়ে মাছের ঝোল খেয়ে পেটের অবস্থা যাচ্ছে তাই হয়ে গেছিলো, মানে শুকনো লঙ্কার ঝালটা গরমের দিকে খাওয়াটা ঠিক না। তো অল্প একটুখানি মশলা বলে আমি মিক্সিতে আর দিলাম না, দেখছি শিলে একটু বেটে নিই, তো শিলে না বেটে বেটে না, শিলে বাটতে গেলে প্রচণ্ড অসুবিধা হয়, আমার তো ভীষণই অসুবিধা হয়। তো মাছের ঝোল যেহেতু করবো, তো পেঁয়াজটাকে না আমি মাছের মধ্যে বেটেও দিইনি, প্লাস কেটেও দিইনি, কেটে দিলে দানা দানা হয়ে থাকে গোটা গোটা, আর যদি বেটে দিই না তাহলে যেন ঝোলটা কেমন গ্রেভি গ্রেভি টাইপের হয়ে যায়, আর একটা পেঁয়াজের স্মেল ছাড়ে যতই ভালো করে ভাজি না কেন। তো তার জন্য শুধু মাছের ঝোল করলে আমি বেশিরভাগ দিন চেষ্টা করি পেঁয়াজটাকে এরকম তেলে ভেজে বেটে নেওয়ার, তাহলে খুব সুন্দর হয়। আজকে দুপুরে খাওয়া দাওয়া করে বাসনগুলো এখানে রেখে দিয়েছিলাম, এখন ভাত টাত খাওয়ার পরে
দুপুরে 1-1.5 ঘন্টা করে ঘুম দেওয়া কিন্তু শরীরের জন্য ভীষণই ভালো আমার মনে হয়, কারণ যারা আমাদের মতো একটু পাতলা ফরিং ফরিং টাইপের আছে তারা যদি দুপুরে একটা 1-1.5 ঘন্টা টাইপের ঘুম দেয় না শরীরের জন্য অনেকটা বেশি ভালো। তো যাই হোক, আমি আগের থেকে অনেকটাই বেশি নিজের ওয়েটটাকে বাড়িয়ে নিয়েছি, অনেকদিন হলো ওয়েট মাপা হয়নি, এখন কত হবে জানি না। তো আগে তো যাই হোক 40, 41, 42, 43 যেখানে 53, 54 থাকার দরকার, তো এখন যাই হোক অনেকটাই বেড়ে গেছিলো কিছুদিন আগে দেখেছো, তো এখন মোটামুটি কত হয়েছে আমি জানি না। আর মানে ভাত টাত খাওয়ার পরে তখন এত আলসেগিরি লাগে তো ভালোই লাগে না, তো তার জন্য দেখলাম যে একটুখানি ঘুম তো হলোই না, একটু মোবাইল ঘাঁটছিলাম বসে বসে, তো তার জন্য দেখলাম যে ঠিক আছে থাক একটু ঘুম টুম দিয়ে রেস্ট টেস্ট নিয়ে তারপরে বাসনকটা ধোয়া যাবে। তো এখন এখানে একদম ছায়া পড়ে গেছে দেখতে পাচ্ছ, মাথাটাও গরম হবে না, প্লাস বাসনকটাও বেশ ভালোভাবে মাজা হয়ে যাবে। তো তার এখন পুরোপুরি একদম পরন্ত বিকেল দেখতেই পাচ্ছ, একদম বিকালের উঠুন ঝাড় দেওয়া, ঘর বারান্দা ঝাড় দেওয়া এগুলো সবই হয়ে গেছে, জামাকাপড়গুলো তুলে নিচ্ছি। কিছু কিছু মানুষ আছে যে আমি দেখি মাঝে মাঝে, এই আমার শাশুড়িমাকে দিয়েই দেখি, মানে বারবার জামাকাপড়গুলো রোদে দেওয়া, উল্টে পাল্টে দেওয়া, আবার দুপুরের মধ্যেই শুকিয়ে সেগুলোকে তুলে নেওয়া, তো এগুলো একটা কাজ। আর আমার মনে হয় ওই রোদে দিলাম পড়ে থাকলো, যখন বেলা হয়ে যাবে তুলবো সব শুকিয়ে যাবে, আর অত উল্টালাম পাল্টালাম কী করলাম না করলাম অত ভালো লাগে না। মানে একটা শাড়ির পিছনেই যদি দিন, জামাকাপড়ের পিছনেই যদি 1 ঘন্টা খাটবো তাহলে বাদবাকি কাজগুলো করবো কখন? তো জামাকাপড় শাড়ি সবই শুকিয়ে গেছে, আর যদি আমি মাঝ রাস্তাতে তুলতে আসতাম তো আবার আমাকে উল্টে দিতে হতো, পাল্টে দিতে হতো, আবার তুলতে হতো, তো এখনই ঠিক আছে। তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু জামাকাপড়গুলো একটু ভাঁজ করে নেওয়া হয়ে যাবে, প্লাস একটু এখানে বেশ খুব সুন্দর সুন্দর আজকে হাওয়া, মানে সুন্দর সুন্দর না মানে খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছে, গাছপালা নড়ছে। আর গরমকালে না একটু মানে প্রাকৃতিক হাওয়াটা পেলে, এমনি তো সবসময় এনি টাইম ফ্যানের তলায় বসে থাকা হয়, ঘরে ঢোকা মানে ফ্যানটাকে অফ মানে চালিয়ে দেওয়া হয়, আবার ঘর থেকে বেরোলাম ফ্যানটা অফ হলো, একটু বাইরের হাওয়াটা যদি গায়ে লাগে না তাহলে মনে একদম প্রাণটা জুড়িয়ে গেল, তো সেরকম একটা ব্যাপার। আর বিকালের টাইমে তো আমি একটু এদিক ওদিক ঘুরে ঘুরে বেড়াই, কারণ সারা দিন ধরো দুপুরে রোদে তো বেড়ানো হয় না, সকাল থেকে একটু কাজের জন্য হুটোপাটা থাকে সেটাও হয় না, ওই বিকালে 15-20 মিনিট মতো একটু এদিক ওদিক দিয়ে না বেড়ালে না একদমই ভালো লাগে না। আর এখানে আসার পর থেকে না মানে একটু এদিক ওদিক বেরিয়ে বেরিয়ে এমন অভ্যাস হয়ে গেছে, মানে কোনো দিন যদি না যায় তাহলে মনে হয় যেন কেমন একটু ফাঁকা ফাঁকা ভাব লাগে, ইস আজকে যাওয়া হলো না, দেখা হলো না, একটু ঘোরা হলো না। তো জামাকাপড়গুলো এখান থেকে নেবো, নিয়ে আমাদের বাইরে বারান্দাতে একটা আনলা আছে তো ওই আনলাতেই রেখে দেবো। আর আমাদের টুকটাক তিধার, বিশেষ করে তিধার আমাদের না, তিধার জামাকাপড়, তারপরে ও যেহেতু ছোটো নিচে স্নান করে, নিচে এনি টাইম থাকে, তো ওর র্যাকটা উপরেই আছে, ও যতদিন ছোটো ছিল ওর র্যাকটা নিচে ছিল, কিন্তু আপাতত ওর র্যাকটা এখন উপরেই আছে, তো এই আনলাগুলোতেই রেখে দিই, মানে বাঁশের ফ্রেম করা আছে। আর বাসনকোসনগুলো তোলা হয়নি, কারণ দেখতেই পেলে অনেকটা বেলাতে বাসনগুলো ধুয়েছি তো, তো তার জন্য জলটা ঝরেনি, আর জলটা ঝরে যাওয়ার পরেই বাসনগুলো নিয়ে এসে ঝাঁকাতে রাখি। আর আমাদের তো একটা রান্নাঘরে দুজন মিলে অ্যাডজাস্ট করে থাকা হয়, তো তার জন্য রান্নাঘরটা মানে কী বলবো একটু অসুবিধা হয়, কিন্তু কিছু করার নেই, মোটামুটি ভালোভাবেই চলে যায়। আর এখন খুব জল টিষ্টা পেয়েছে, এক গ্লাস জল খাচ্ছি। তো ত্রিধার ম্যাগি খাওয়া কমপ্লিট, এখন বলছে আমি প্রত্যেক দিন আমার কাছে পড়ে, আজকে আমার কাছে পড়া হবে না, তাই তো? আচ্ছা ঠিক আছে তাহলে যাও, একদম যা দাদা যা হোমওয়ার্ক দিয়েছে, কাকা যা হোমওয়ার্ক দিয়েছে সব করে নিবা, ঠিক আছে? আমি ভুলে গেছি, কাকু যা হোমওয়ার্ক দিয়েছে সব করবা, ম্যাথগুলো করবা, ইংলিশগুলো লিখবা, ঠিক আছে? রং পেন্সিল নিয়ে যেতে হবে না, জ্যামিতি বাক্স কই, ওরম করে ব্যাগ না নিয়ে গেলে হবে? আচ্ছা ব্যাগ না নাও, আমি ঠিক করে গুছিয়ে দিচ্ছি, দাঁড়াও বইগুলো। তো পড়াশোনা কমপ্লিট করে দিধা এখন একটু রিহার্সেলে গেছে, আর এখন বসে বসে গানও শিখছে, একটু আগে ও দেখছিলাম প্র্যাকটিস করছিল, এখন তো কাকু একটা গান করছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি, আর বেশি বড় করছি না, তো একটা লাইক করো, কমেন্ট করো অবশ্যই, যাদের ভিডিওটা ভালো লেগেছে তারা শেয়ার করো, আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা করে দিও। টাটা, বাই বাই।